ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের ম্যাচ আগামীকাল লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত দশটায় বিশ্বকাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন অনেক আগেই শেষ বাংলাদেশের তবে দু সালে এশিয়ান কাপে খেলার সম্ভাবনা এখনও টিকে রয়েছে হাভিয়ার ক্যাপডেনার শিশুদের ঘরের মাঠে লেবাননকে এক এক গোলে রুখে দিয়েছিল জামাল তোপুরা এবারে কাতারের মাটিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে জয় নিয়ে এশিয়ান কাপের বাছাইয়ের পরের ধাপে খেলতে চান লাল সবুজের ছেলেরা এদিকে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে চৌষট্টি ধাপ এগিয়ে থাকা লেবানন এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছাড়া